পুরুষ এবং মহিলার নামাজের পার্থক্য আছে কিনা এই বিষয়বস্তু ইনশাআল্লাহ তাআলা পুরা করা হবে, আজকে পুরা হবে না, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে আজকে পুরা হবে না। তবে এতটুকু জেনে রাখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বলেন, হাদিস শুনিয়েছি, আমার মতো নামাজ পড়ো, এটি শুধু পুরুষদেরকে হুকুম ছিল না, নারী পুরুষ সমস্ত উম্মতকে, আল্লাহ নবীর উম্মত শুধু আপনারা না, ময় পর্দার আড়ালে যে মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারাও আল্লাহ নবীর উম্মত। আপনারা নিজেরাই শুধু দাবি করেন আমরা উম্মত, আল্লাহ নবী উম্মতকে সম্বোধন করে বলছেন সাল্লু কামার আই তুমুনি, তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সুতরাং কোন একটি সহি হাদিসে নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, প্রচলিত পার্থক্য নেই। বাকি আওয়াজ, যদি মহিলাদের আওয়াজ হয় কেরাত হয় তাহলে সে আওয়াজ তো গোপনীয় থাকতে হবে ইত্যাদি। তারপরে এমামতির ক্ষেত্রে এমাম, মহিলাদের এমাম কাতারের মধ্যে দাঁড়াবেন, এই পার্থক্যগুলি রয়েছে। আর মহিলাদের আজানের কোনো প্রয়োজন নেই, মহিলাদের যে যদি জামাত হয় বাড়িতে জামাত হচ্ছে তো আজানের কোনো প্রয়োজন নেই যে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকি যেই পার্থক্যগুলি বসার ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, এইভাবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ালাই আফতারি সালকাল, কুকুরের মতো করে তোমরা বসো না, এই এই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই আদেশ পুরুষের জন্য, নারীদের জন্য, মহিলারা এইভাবে নামাজ পড়ে, হ্যাঁ পাছাটা বসিয়ে দিয়ে নামাজ পড়ে, এগুলি সব নিষেধ করা হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলেননি কোনোদিন, বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেননি, দেখো মুমিনাতরা মহিলারা তোমরা আয়েশার মতো, খাদিজার মতো নামাজ পড়ো, ফাতেমার মতো নামাজ পড়ো, আর পুরুষরা তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো নামাজ পড়ো, এই কথা বলেছেন কোথাও আছে কোন হাদিস? দেখুন কুতুবে সিত্তা, সিয়াসিতার কিতাবে দেখুন, কোথাও পাবেন না, ইনশাআল্লাহ তাআলা পাবেন, কোন কিতাবে নেই সহিহ হাদিসে। সুতরাং এইরকম পার্থক্য গুলি মন গড়া তাদের, এগুলি তাদের যুক্তিতে যে এতে বেশি পর্দা হবে, তাদের যুক্তিটা বলে দিই, তাদের যুক্তি হচ্ছে এতে বেশি পর্দা হবে। তা আল্লাহ নবী পর্দাটা বুঝতেন না, আল্লাহর দরবারে ইবাদত করছে, রাস্তাঘাটে নামাজ পড়বে না মহিলারা, মজবুর না হলে, একেবারে বাধ্য ওয়াক্ত চলে যাচ্ছে তখন রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ে, না হলে ঘরের ভিতরে নামাজ পড়ে মহিলারা, নাহলে পুরুষদের নজরই আসবে না। জি,